আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি শিশুটু শ্রেণীর স্বরচিহ্ন এবং স্বরেও দিয়ে শব্দ তৈরি নিয়ে আলোচনা করব। তাহলে বোর্ডের দিকে লক্ষ্য করো। প্রথমে আমি স্বরচিহ্ন ছাড়া কিছু অক্ষর লিখেছি, এখন সেই অক্ষরগুলির মধ্যে আমি স্বরচিহ্ন বসিয়ে অর্থবোধক শব্দ তৈরি করব। প্রথমেই আমি দুইটি অক্ষর লিখেছি, ব এবং ব। এই দুটি অক্ষরের মধ্যে আমি স্বরচিহ্ন ব্যবহার করেছি আকার। আমি শব্দ পেয়েছি ব আকার বা, ব আকার বা, বাবা। তারপরের দুটি অক্ষর ল এবং খ, স্বরচিহ্ন ব্যবহার করেছি হ্রস্ব ইকার। এখন শব্দ তৈরি হয়েছে ল রসিকার লি, খ রসিকার খি, লিখি। তারপরের দুটি অক্ষর ত এবং বৈষণ্য র, আমি স্বরচিহ্ন ব্যবহার করেছি দীর্ঘ ইকার। শব্দ তৈরি হয়েছে ত বৈষণ্য র দীর্ঘ ইকার রি, তরি। পরের দুটি অক্ষর ক এবং ল, আমি প্রথম অক্ষর ক এর নিচে রসুকার স্বরচিহ্ন ব্যবহার করেছি, শব্দ তৈরি হয়েছে ক রসুকার কু, ল কুল। আমি আবার পড়ছি, লক্ষ্য করো। বয়াকার বা, বয়াকার বা, বাবা। ল রসিকার লি, খ রসিকার খি, লিখি। ত বৈষ্ণ রদিকারি, তরি। ক রসুকার কু, ল কুল। এখন আমি স্বরেও দিয়ে তিনটি শব্দ নিয়ে আলোচনা করব। আমি স্বরেও দিয়ে তিনটি শব্দ তৈরি করেছি, স্বরেও বর্গীয় জ, অজ। স্বরেও ল রসিকার লি, অলি। স্বরেও দন্ত স রসিকার সি, ওসি। আমি আবার পড়ছি, অজ, অলি, ওসি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা স্বরচিহ্ন বসাও এবং স্বরেও দিয়ে শব্দ বাসায় বারবার পড়বে এবং লিখবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।